শিক্ষার্থীরা, তোমরা যারা উচ্চশিক্ষায় জীবন গড়তে চাও, বিদেশে স্কলারশিপ নিয়ে পড়তে চাও, তোমরা আমাদের এই ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম নয়ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে তোমরা তোমাদের স্কিল ডেভেলপমেন্টের দারুণ সব টিপস পাবে। কোর্সটিকার হোম সেকশনে এই চ্যানেলটির লিঙ্ক দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে তোমাদের গণিত বইয়ের দৃশ্যপট নির্ভর প্রশ্ন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই অংশে তোমাদের মোট 10টি প্রশ্ন দেওয়া থাকবে, যার মধ্যে তোমাদের 7টি প্রশ্নের উত্তর দিতে হবে, যার প্রতিটির জন্য তোমরা 7 মার্ক পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকের এই প্রথম পর্বে আমি তোমাদের সাথে 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং পরবর্তী পাঠে বাকি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, তোমাদের 2 নম্বর প্রশ্নে বলা হয়েছিল x² - x - 2x প্রথম রাশি এবং x² - 3x - 10 দ্বিতীয় রাশি, এবং তৃতীয় রাশি দেওয়া ছিল x³ + 6x² + 8x এবং চতুর্থ রাশি দেওয়া ছিল x⁴ - 5x³ - 14x² চারটি বীজগাণিতিক রাশি দেওয়া আছে। এবং ক নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো, যেটি করলেই তোমরা পেয়ে যাবে 2 মার্ক। এবং খ নম্বর প্রশ্নে বলা হয়েছে দ্বিতীয় এবং তৃতীয় রাশির গসাগু নির্ণয় করো, যেটি করলেই তোমরা পেয়ে যাবে 3 মার্ক। এবং গ নম্বর প্রশ্নে বলা হয়েছে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ রাশির লসাগু নির্ণয় করো, যেটি করলেও পেয়ে যাবে তুমি 2 মার্ক। তো শিক্ষার্থীরা, চলো প্রথমত আমরা 2 নং প্রশ্নের সমাধান দেখে নেই। শিক্ষার্থীরা, আমাদের ক নম্বর প্রশ্নে বলা হয়েছিল প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো। তো আমাদের ক নম্বর প্রশ্নে বলা ছিল x² - x - 2 এর উৎপাদক বিশ্লেষণ করো। তো শিক্ষার্থীরা দেখো, x² - x - 2কে আমরা লিখতে পারি, এই মাইনাস এক্সকে আমরা লিখতে পারি -2x + x। শিক্ষার্থীরা, এখানে ছিল x² রাখলাম, এখানে দেখো, এখানে মাইনাস এক্সকে আমরা লিখতে পারি 2x + x, এখানে 2 ছিল, এখানে 2 রাখলাম। তো এখান থেকে দেখো, এখান থেকে দুইটা এক্স থেকে যদি একটা এক্স কমন নেই, তাহলে থাকবে আরেকটাকে এক্স থাকলো, আরেকটা এক্স থাকলো, মাইনাস ছিল, মাইনাস রাখলাম। এখানে 2x থেকে যদি আমরা এক্স কমনটা নেই, তাহলে থাকে আমাদের 2 রাখলাম। তো সেক্ষেত্রে এখানে চিহ্ন সহ সংখ্যাটা কমন হতে হবে, চিহ্নটা হচ্ছে প্লাস, আমি প্লাস নিলাম কমন, এবং সংখ্যা এখানে কিছু নেই, মানে 1 আছে, 1 কে কমন নিলাম, তাহলে দেখে এখানে থাকতেছে x - 2। তো এখন বাইরে থাকতেছে x + 1, এই হচ্ছে x + 1, আর ভিতরে যেহেতু x - 2 এখানেও আছে, তাহলে আমি x - 2 কমন নিলাম। তাহলে আমাদের নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে একটা হচ্ছে x - 2, আর একটা হচ্ছে x + 1। তো শিক্ষার্থীরা, আমাদের খ নম্বর প্রশ্নে বলা হয়েছিল দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশির গসাগু নির্ণয় করো। তো শিক্ষার্থীরা, দ্বিতীয় রাশিটা দেওয়া ছিল x² - 3x + 10, এটাকে আমরা এভাবে লিখতে পারি, x² ছিল, x² এখানে রাখলাম, এবার -3x কে আমরা লিখতে পারি -5x + 2x লেখা যায়, এখানে -10 ছিল, -10 রাখলাম। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে 2x আছে, আমরা একটা x কে কমন নিলাম, তাহলে থাকতেছে কত, তাহলে থাকবে আমাদের x রাখলাম, এখানে মাইনাস ছিল, মাইনাস রাখলাম। তো 5x থেকে যদি আমরা x কমন নিয়ে ফেলছি, তাহলে থাকবে 5, এই 5টা এখানে বসিয়ে দিলাম। তারপরে শিক্ষার্থীরা, চিহ্ন সহ সংখ্যা কমন নিতে হবে, চিহ্নটা হচ্ছে প্লাস, এখানে আমি প্লাস নিলাম, এবং সংখ্যাটা হচ্ছে 2, এই যে আমি 2 রাখলাম, তাহলে এখানে থাকতেছে কত, x - এবার 10কে 2 দ্বারা ডিভাইড করলে আসবে 5, তাহলে দেখো এখানে ভিতরের মধ্যে থাকতেছে x - 5, এখানেও x - 5, তাহলে এই 2x - 5 এর মধ্যে x - 5কে নিলাম, এবং বাইরে থাকতেছে x + 2, এই হচ্ছে আমাদের x + 2। শিক্ষার্থীরা, তো শিক্ষার্থীরা একইভাবে আমরা 3 নং রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করব। তো আমাদের 3 নং রাশি দেওয়া ছিল x³ + 6x² + 8x। তো সেক্ষেত্রে দেখো, প্রত্যেকটি চলকের সাথে আমাদের x রয়েছে, তার জন্য আমরা এই উৎপাদকটাকে সহজভাবে করার জন্য x কমন নিয়ে ফেলবো। তাহলে দেখো, আমি x কমন নিছি, তাহলে দেখো x³ থেকে x যদি কমন না হয়, থাকবে কি x² এবং 6x² থেকে যখন আমি x কমন নেব, থাকবে কি 6x, এখানে আমি 8x থেকে যখন x কমন নেব, থাকবে শুধু 8, এখানে 8 রাখলাম। তাহলে দেখো, এটাকে আমরা এখন নর্মালি উৎপাদক করতে পারবো। তো এখানে x ছিল, এখানে x রাখলাম, তো এখানে দেখো x² ছিল, এখানে x² রাখলাম, এবার দেখো এখানে ছিল কত, 6x, তাহলে 6x কে আমরা লিখতে পারি 4x 2x, প্লাস 8 ছিল, এখানে প্লাস 8 রাখলাম। তো দেখো, এখানে x ছিল, এখানে থাকলো x, এখান থেকে আমরা একটা x কমন নিলাম, তাহলে একটা x কমনে থাকবে কি x + 4, এখানে থাকলো x + 4, এখানে চিহ্ন সহ সংখ্যাটা কমন নিতে হবে, চিহ্নটা প্লাস এবং সংখ্যাটা 2, তাহলে এটা হবে +2, এবং এখানে থাকতেছে x, x রাখলাম, এবং প্লাজে প্লাজে প্লাস, 8 কে 2 দ্বারা ডিভাইড করলে আসবে
4 তাহলে এখানে দেখো x ছিল এখানে x রাখলাম এবার দেখো ভিতরে আছে x + 4 এখানেও আছে x + 4 এবং এখানেও আছে x + 4 তাহলে x + 4 x + 4 থেকে আমি কমন নিলাম x + 4 এবং বাইরে থাকতেছে x + 2 তাহলে দেখো এখানে x + 2 তাহলে আমাদের এটির উৎপাদক হচ্ছে x * x + 2 এবং x + 4 তাহলে আমরা লিখতে পারি দ্বিতীয় এবং তৃতীয় রাশির উৎপাদক বিশ্লেষণ হচ্ছে কমন উপাদানগুলা অর্থাৎ দুটি রাশির মধ্যে যে রাশিটি কমন সেই রাশিটি আমাদের উৎপাদক তাহলে তোমরা একটু লক্ষ্য করো দ্বিতীয় রাশিতে আমাদের দেওয়া ছিল x + 2 এবং তৃতীয় রাশিতে আমরা পেয়েছি x + 2 এই x + 2 x + 2 উভয় রাশিতেই বিদ্যমান সুতরাং এখানে দ্বিতীয় এবং তৃতীয় রাশির উৎপাদক বিশ্লেষণ হচ্ছে x + 2 তাহলে নির্ণয় গসাগু হবে x + 2 আশা করি বুঝতে পেরেছো তো চলো এবার আমরা গ নাম্বার প্রশ্নটি নিয়ে আলোচনা করি শিক্ষার্থীরা আমাদের গ নাম্বার প্রশ্নে বলা হয়েছিল দ্বিতীয় রাশি তৃতীয় রাশি এবং চতুর্থ রাশিকে লসাগু নির্ণয় করো তো শিক্ষার্থীরা এর উত্তরটি আমরা এভাবে লিখতে পারি প্রথমত আমরা তিনটি রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করব এবং পরবর্তীতে আমরা লসাগু নির্ণয় করব শিক্ষার্থীরা দ্বিতীয় রাশিটি দেওয়া ছিল x - 5 এবং x + 2 লক্ষ্য করো আমরা এটা খয়ে অলরেডি বের করেছিলাম তার জন্য এখানে লেখা হয়েছে খ থেকে বা খ হতে প্রাপ্ত এবং তৃতীয় রাশিটা আমরা বের করেছিলাম যেটা x * x + 2 এবং x + 4 এসেছিল যেটি আমরা খতে পেয়েছিলাম এবং এখানে নতুন করে মূলত আমরা চতুর্থ রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করব তো শিক্ষার্থীরা আমাদের চতুর্থ রাশিটি দেওয়া ছিল x পাওয়ার 4 মাইনাস 5x কিউব মাইনাস 14x স্কয়ার শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ প্রতিটি রাশির সাথে আমাদের x চলকটি রয়েছে এজন্য আমরা x স্কয়ার রাশিটিকে কমন নিলাম তাহলে থাকবে এখানে কি x পাওয়ার 4 থেকে যখন আপনি x স্কয়ার কমন নেবেন তাহলে এখানে থাকবে x স্কয়ার এখানে মাইনাস ছিল মাইনাস রাখলাম 5x কিউব থেকে যখন আপনি x স্কয়ার কমন নেবেন তাহলে আরেকটা x থাকবে তাহলে থাকবে 5x মাইনাস ছিল মাইনাস রাখলাম x স্কয়ার 14x স্কয়ার থেকে যখন আপনি x স্কয়ার কমন নেবেন তাহলে এখানে শুধু থাকবে 14 শিক্ষার্থীরা এখানে x স্কয়ার ছিল এখানে x স্কয়ার রাখলাম তোমরা লক্ষ্য করো এটি সুন্দর মতো উৎপাদকে বিশ্লেষণ করা যায় তো দেখো এখানে x স্কয়ার ছিল এখানে x স্কয়ার রাখলাম এখানে মাইনাস 5x কে আমরা লিখতে পারি মাইনাস 7x প্লাস 2x এটাকে উৎপাদকে বিশ্লেষণের জন্য এটা ভাঙিয়ে নিলাম আর কি এখানে মাইনাস 14 ছিল এখানে মাইনাস 14 রাখলাম তাহলে দেখো এখানে x স্কয়ার ছিল এখানে x স্কয়ার রাখছি এই দুইটা x এর থেকে একটা x কমন নিলে থাকে x মাইনাস 7 এবং চিহ্ন সহ সংখ্যা অর্থাৎ প্লাস চিহ্ন নিলাম প্লাস চিহ্ন এবং সংখ্যাটা হচ্ছে 2 কমন নিলাম তাহলে থাকতেছে x মাইনাস 7 তাহলে এখানে x স্কয়ার ছিল x স্কয়ার রাখলাম এবং বাইরে থাকতেছে x প্লাস 2 এ হচ্ছে সেই x প্লাস 2 এবং ভিতরে হচ্ছে x মাইনাস 7 এখানে হচ্ছে x মাইনাস 7 তাহলে দুইটার মধ্যে আমি একটা নিয়ে নিলাম অর্থাৎ x মাইনাস 7 তো শিক্ষার্থীরা তাহলে আমরা লিখতে পারি রাশিদ্বয়ের তাহলে আমরা লিখতে পারি রাশিগুলোর গসাগু হবে অর্থাৎ সবগুলো উপাদান নিতে হবে তাহলে দেখো x স্কয়ার তাহলে আপনার হচ্ছে x প্লাস 2 তারপর হচ্ছে x প্লাস 4 তারপর হচ্ছে x মাইনাস 5 এবং সব শেষে রয়েছে x মাইনাস 7 আমরা সবগুলো উপাদানই নিয়ে নিয়েছি তো সেক্ষেত্রে এই ছিল তো চলো এবার আমরা 3 নং প্রশ্নটি নিয়ে সমাধান করি প্রথমত আমরা প্রশ্নটি সুন্দর মতো করে বোঝার চেষ্টা করব এবং তারপরে আমরা এটির সমাধান নিয়ে আলোচনা করব তো শিক্ষার্থীরা তোমাদের 3 নং প্রশ্নে বলা হয়েছিল একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং পরিসীমা হচ্ছে 120 মিটার এই বাগানের ভেতরে এমন একটি পুকুর আছে যার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি শিক্ষার্থীরা এই উদ্দীপকের আলোকে আমাদের দুটি প্রশ্ন করা হয়েছে ক নম্বর প্রশ্নে বলা হয়েছে আয়তাকার বাগানের ক্ষেত্রফল নির্ণয় করো যেটির জন্য রয়েছে 3 মার্ক এবং খ নম্বর প্রশ্নে বলা হয়েছে পুকুরের ক্ষেত্রফল 32 বর্গ মিটার হলে এর পরিসীমা কত তা নির্ণয় করো যেটির জন্য রয়েছে 4 মার্ক তো শিক্ষার্থীরা চলো এবার আমরা 3 নং প্রশ্নের উত্তরটি দেখে নিই প্রিয় শিক্ষার্থীরা তোমাদের 3 নং প্রশ্নে বলা হয়েছিল আয়তাকার বাগানের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে উত্তরটি আমরা এভাবে লিখতে পারি দেওয়া আছে একটি আয়তাকার বাগানের প্রস্থ x মিটার এবং দৈর্ঘ্য দেওয়া আছে 3x মিটার সীমা আমরা জানি পরিসীমা হচ্ছে 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে দৈর্ঘ্য ছিল 3x 3x রাখলাম প্রস্থ ছিল x x রাখলাম এখানে ছিল 120 120 রাখলাম যেটা এখানে x + 3x এখানে x + 3x থাকলো এই 2 টা এখানে ছিল গুণ অবস্থায় এ পাশে ভাগ হয়ে যাবে তাহলে 120 কে আমরা যখন 2 দ্বারা ডিভাইড করব তখন এটা আসবে 60 তাহলে এখন দেখো এখান থেকে আমরা এখানে এই 3x আর x যদি আমরা যোগ করে দেই তাহলে এখানে থাকবে 4x এখানে 2 কে 120 দ্বারা ভাগ করলে আসবে 60 আমাদের লাগবে x এর ভ্যালু তাহলে x এর সাথে 4 টা ছিল গুণ অবস্থায় এবং এখানে এসা ভাগ হয়ে যাবে তাহলে x = 1 তাহলে 60 কে 4 দ্বারা ডিভাইড করলে x এর ভ্যালু আসবে 15 শিক্ষার্থীরা তাহলে আমরা লিখতে পারি বাগানটির দৈর্ঘ্য তাহলে আমরা লিখতে পারি বাগানটির প্রস্থ যেটাকে আমরা x ধরে নিয়েছিলাম অর্থাৎ x এর ভ্যালু হচ্ছে 15 মিটার এবং বাগানটির দৈর্ঘ্য হচ্ছে 3x মিটার তাহলে আমরা এখানে দেখো 3 রাখলাম x এর জায়গায় আমরা 15 বসিয়ে দিলাম তাহলে 3 15 45 তাহলে আমরা বলতে পারি আয়তাকার বাগানের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে দৈর্ঘ্যটা 45 প্রস্থটা হচ্ছে 15 তাহলে 45 এর সাথে 15 মাল্টিপ্লাই করলে এটা আসবে 675 বর্গ মিটার শিক্ষার্থীরা এই ছিল তোমাদের 3 নং প্রশ্নের খয়ের সমাধান তো শিক্ষার্থীরা চলো এবার আমরা
খ নম্বর প্রশ্নের সমাধান করি। শিক্ষার্থীরা, খ নম্বর প্রশ্নে বলা হয়েছিল পুকুরের ক্ষেত্রফল যদি 32 বর্গ মিটার হয় তাহলে এর পরিসীমা নির্ণয় করো। তো উত্তরটি আমরা এভাবে লিখতে পারি, ধরি পুকুরটির প্রস্থ হচ্ছে ওয়াই মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে বলা এবং দৈর্ঘ্যে বলা এবং দৈর্ঘ্য বলা ছিল যে প্রস্থ থেকে 4 মিটার বেশি, তাহলে তাহলে পুকুরটির ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্যটা হচ্ছে আপনার ওয়াই প্লাস ফোর এবং প্রস্থটি হচ্ছে এক্স, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ এবং দেওয়া ছিল হচ্ছে 32 বর্গ মিটার। তাহলে দেখো এখান থেকে আমরা যদি ওয়াইকে যদি গুণ করে দিই তাহলে ওয়াই এর সাথে ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, প্লাস ছিল এখানে প্লাস রাখলাম এবং ওয়াই এর সাথে ফোর গুণ করলে ফোর ওয়াই, এখানে 32 ছিল এখানে 32 রাখলাম। তাহলে এই লাইন থেকে এই লাইন পরিবর্তন, এখানে এখানে ওয়াই স্কোয়ার ছিল ওয়াই স্কোয়ার রাখলাম, এখানে ফোর ওয়াই ছিল ফোর ওয়াই রাখলাম, এখানে 32 এই প্লাস 32 এ পাশে ঢুকলে মাইনাস 32 হয়ে যাবে, তাহলে প্লাস 32 এ পাশে ঢুকে মাইনাস 32 হয়ে গেছে এবং এদিক জিরো থাকলো। তাহলে দেখো এখানে এখানে থাকতেছে ওয়াই স্কোয়ার রাখলাম প্লাস 8y রাখলাম, এবার এই 4y কে তো এখানে থাকতেছে y স্কোয়ার রাখলাম, এবার দেখো 4y কে আমরা লিখতে পারি প্লাস 8y এবং মাইনাস 4y, এখানে 32 ছিল 32 রাখলাম, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করতেছে। সেক্ষেত্রে এখান থেকে যদি আমরা y কমন নেই তাহলে থাকবে y প্লাস 8 এবং এখানে যদি মাইনাস 4 কমন নেই তাহলে থাকবে y মাইনাসে মাইনাসে প্লাস 32 কে 4 দ্বারা ডিভাইড করলে আসবে 8 ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে ভিতরে থাকতেছে ওয়াই প্লাস 8, এখানেও থাকতেছে ওয়াই প্লাস 8, এই দুইটার মধ্যে আমরা একটাকে কমন নিলাম অর্থাৎ ওয়াই প্লাস 8 এবং বাইরে থাকতেছে ওয়াই মাইনাস 4, তাহলে এখানে হচ্ছে ওয়াই মাইনাস 4 ইকুয়াল টু এদিক 0 ছিল 0 রাখলাম। তো সেক্ষেত্রেরা এখন আমরা দুইটা অংশকে আলাদা করে লিখতে পারবো, অতএব লিখতে পারি ওয়াই প্লাস 8 ইকুয়াল টু একবার 0 এবং ওয়াই মাইনাস 4 ইকুয়াল টু একবার 0, তাহলে আমরা লিখলাম ওয়াই মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা যদি ওয়াইকে রেখে দিই এই মাইনাস 4 এ পাশে হয়ে যা এই মাইনাস ফোর এ পাশে এসে প্লাস ফোর হয়ে যাবে, তাহলে ওয়াইয়ের ভ্যালু কত 4। অনুরূপভাবে আমরা যদি এই রাশিটিকে শূন্য ধরে নিই অর্থাৎ ওয়াই প্লাস 8 ইকুয়াল টু 0, এখান থেকে আমরা যদি ওয়াইয়ের মান বের করি তাহলে এই প্লাস 8টা এ পাশে এসে মাইনাস 8 হয়ে যাবে অর্থাৎ ওয়াই ইকুয়াল টু মাইনাস 8 আসবে, কিন্তু এটি গ্রহণযোগ্য নয় কারণ আমরা জানি পুকুরের দৈর্ঘ্য অথবা প্রস্থ কখনো ঋণাত্মক হতে পারে না। শিক্ষার্থীরা এখন আমরা এখন পরিসীমা নির্ণয় করবো কারণ আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় রয়েছে। তাহলে তো শিক্ষার্থীরা এখন আমরা বাগানের পরিসীমা বের করবো, তাহলে আমরা জানি পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য ছিল 2 এবং প্রস্থ ছিল ওয়াই, দৈর্ঘ্য ছিল এক্স প্লাস 4। তাহলে দেখো এখানে 2 ছিল 2 রাখলাম, এখানে এই ওয়াই যোগ করলে 2 ওয়াই হবে, 4 ছিল 4 রাখলাম, তাহলে দেখো 2 ছিল 2 রাখলাম, এখানে এখানে দেখো 2 ছিল 2 রাখলাম এবং এখানে ওয়াইয়ের ভ্যালু, ওয়াইয়ের ভ্যালু আমরা কত পেয়েছি, ওয়াইয়ের ভ্যালু আমরা 4 পেয়েছি, তাহলে 4 আর 2 গুণ করলে 4 দুগুণে 8, প্লাস ছিল প্লাস প্লাস 4 ছিল এই যে 4, তাহলে এখানে 2 ছিল আবার এখানে হচ্ছে 8 প্লাস 4, 8 প্লাস 4 করলে আসবে আপনাদের 12, তাহলে 12 সাথে আমি যখন 2 গুণ করব তখন আসবে 24 মিটার। শিক্ষার্থীরা এই ছিল উত্তর। তো এখন আমরা 4 নং প্রশ্নটি প্রথমত দেখে নেব এবং পরবর্তীতে এটি সমাধান নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা তোমাদের 4 নং প্রশ্নে বলা হয়েছিল 16 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 12 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট দুইটি কাগজের টুকরো নিয়ে টুকরা টুকরা দুটিকে দৈর্ঘ্য বরাবর এবং অপর দিকে প্রস্থ বরাবর মুড়িয়ে বা রোল করে দুটি সমবৃত্তভূমিক ব্যালন বা সিলিন্ডার বানানো হলো এবং এই উদ্দীপকের আলোকে আমাদের দুই দাগের দুটি প্রশ্ন করা হয়েছে। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে উভয় সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো এবং সমান কিনা তা দেখাইতে বলছে, এবং খ নম্বর প্রশ্নে বলা হয়েছে উভয় সিলিন্ডারের আয়তনের মধ্যে পার্থক্য থাকলে কেন পার্থক্য হয়েছে তা যুক্তিসহ ব্যাখ্যা করো। তো শিক্ষার্থীরা চলো এবার আমরা 4 নং প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করি। শিক্ষার্থীরা তোমাদের 4 নং প্রশ্নে করা বলা হয়েছিল দেখাও যে উভয় সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল সমান। তাহলে দেখো আমরা উত্তরটি ভেবে লিখতে পারি, প্রথমত আমি তোমাদের একটু চিত্র একে দেখানোর চেষ্টা করেছি, প্রথমত এই ছিল 12 সেন্টিমিটার এবং 16 সেন্টিমিটারের একটা আয়তাকার একটা কাগজ ছিল, কাগজের টুকরা ছিল, সেটিকে আমরা রোল করে অর্থাৎ পেঁচিয়ে আমরা কি করেছি অর্থাৎ মোড়ানোর ফলে সেটিকে আমরা দৈর্ঘ্য বরাবর প্রথমত মুড়িয়েছি, তারপর আমরা প্রস্থ বরাবর মুড়িয়েছি। তাহলে এর উত্তরটি আমরা এভাবে লিখতে পারি যে কাগজের টুকরা দৈর্ঘ্য, তাহলে উত্তরটি আমরা লিখতে পারি কাগজের টুকরা দৈর্ঘ্য অর্থাৎ 16 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 12 সেন্টিমিটার, দৈর্ঘ্য বরাবর রোল করা হলে বা মোড়ানো হলে সিলিন্ডারের উচ্চতা হবে এইচ ওয়ান ইকুয়াল টু 6 সেন্টিমিটার এবং বক্রতলের পরিধি তাহলে আমরা লিখতে পারি 2 পাই আর ইকুয়াল টু 12 সেন্টিমিটার অর্থাৎ পরিধি সমান হবে। তাহলে আমরা এখান থেকে যদি আমরা তাহলে আমরা জানি বক্রতলের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে 2 পাই আর এইচ। শিক্ষার্থীরা এখানে দেখো এখানে ছিল তোমার 2 পাই আর এর ভ্যালু হচ্ছে 12 এবং এইচ এর ভ্যালু হচ্ছে 16, তাহলে 12 কে 16 দ্বারা ডিভাইড
তাহলে 12 এর সাথে 16 মাল্টিপ্লাই করলে এটা আসবে 192 বর্গ সেন্টিমিটার। অনুরূপভাবে আমরা প্রস্থ বরাবর রোল করব। তাহলে কাগজটির টুকরোকে প্রস্থ বরাবর রোল করা হলে এর সিলিন্ডারের উচ্চতা হবে এবার 12 সেন্টিমিটার, যেটাকে আমরা S2 নাম দিয়েছি, এবং বক্রতলের পরিধি হবে 2πr2 = হবে 16 সেন্টিমিটার। তাহলে আমরা জানি বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πrh, তাহলে আমরা জানি বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πrh। শিক্ষার্থীরা এই 2πr এর ভ্যালু হচ্ছে আপনার 16 এবং S এর ভ্যালু আপনার হচ্ছে 12, তাহলে 16 এর সাথে 12 মাল্টিপ্লাই করলে এটি আসবে 192 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি উভয় ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল সমান। তাহলে আমরা বলতে পারি দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর রোল করা তৈরি করা সিলিন্ডার দ্বয়ের বক্রতলের ক্ষেত্রফল প্রায় সমান দেখানো হলো। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা তোমাদের খ নম্বর প্রশ্নে বলা হয়েছে উভয় সিলিন্ডার আয়তনের মধ্যে পার্থক্য থাকলে কেন পার্থক্য হয়েছে তার যুক্তি সহ ব্যাখ্যা করো। তাহলে শিক্ষার্থীরা এই উত্তরটি আমরা ভেবে লিখতে পারি ক হতে প্রাপ্ত। দৈর্ঘ্য বরাবর রোল করলে সিলিন্ডারের উচ্চতা হচ্ছে h1 = 16 সেন্টিমিটার, আমরা বের করেছিলাম, এবং ভূমির ব্যাসার্ধ r = অর্থাৎ ভূমির ব্যাসার্ধ r1 ধরে নিলাম, তাহলে আমরা 2πr = 12 লিখতে পারি। তাহলে দেখো অর্থাৎ বৃত্তের যে কেন্দ্রটি ছিল ওটি হচ্ছে বৃত্তের পরিধির সমান, অর্থাৎ 2πr এর সমান। তো এখান থেকে যদি আমরা r1 কে বের করি তাহলে এই 2πটা এখানে ছিল গুণ এদিকে এসে ভাগ হয়ে যাবে, তাহলে r1 = লিখতে পারে 12/2π। তো শিক্ষার্থীরা এখান থেকে আমরা যদি পাই এর মান 3.1416 বসিয়ে 2 এর সাথে মাল্টিপ্লাই করে আবার 12 দ্বারা ডিভাইড করি তাহলে r1 এর ভ্যালু আসবে 1.91 সেন্টিমিটার। অনুরূপভাবে এখন আমরা জানি আয়তন সমান সমান পাই আর স্কোয়ার এস। শিক্ষার্থীরা পাই ছিল পাই রাখলাম এবং আর এর জায়গায় আর এর মান সাথে স্কোয়ার করে দিচ্ছি এবং এস এর ভ্যালু হচ্ছে 16 ছিল 16 রাখলাম, তাহলে পাই এর মান হচ্ছে 3.1416 মাল্টিপ্লাই অফ 1.91 স্কোয়ার মাল্টিপ্লাই 16। এটা যদি তোমরা গোটায় ক্যালকুলেটার বসিয়ে দাও এটি আসবে 183.37 ঘন সেন্টিমিটার প্রায়। অনুরূপভাবে আমরা যখন প্রস্থ বরাবর রোল করব যার ফলে সিলিন্ডার উচ্চতা এস টু ইকাল টু 12 সেন্টিমিটার এবং ভূমির ব্যাসার্ধ ধরে নিলাম r2, তো এখান থেকে যদি আমরা 2πr অর্থাৎ r2 এর মান বের করি তাহলে এখানে r2 এর ভ্যালু আসবে 2.55 সেন্টিমিটার প্রায়। তাহলে আমরা জানি আয়তন সমান সমান পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে দেখো পাই এর মান 3.1416 আর এর ভ্যালু হচ্ছে 2.55 স্কোয়ার মাল্টিপ্লাই এইচ হচ্ছে 12, তাহলে এটা যদি আমরা গোটায় ক্যালকুলেটারে বসিয়ে দিই এটি আসবে 245.14 ঘন সেন্টিমিটার প্রায়। তাহলে আমাদের এটি পার্থক্যের যুক্তি দেওয়া হয়, তাহলে এটি পার্থক্য কেন হলো এটির আমাদের যুক্তি বিশ্লেষণ করতে বলা হয়েছিল, তাহলে আমরা চট্ট করে এর একটু যুক্তি দিয়ে দিব। তাহলে অতএব নিম্ন সিলিন্ডার দুটির আয়তন ভিন্ন বা আয়তনের মধ্যে পার্থক্য রয়েছে, কেন রয়েছে এটার একটা সুন্দর করে ব্যাখ্যা দিব। উভয় সিলিন্ডারের আয়তনের পার্থক্যের কারণ হচ্ছে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর রোল করার ফলে উৎপন্ন সিলিন্ডারের দুটির ব্যাসার্ধ ও উচ্চতা ভিন্ন ভিন্ন হয়। যেহেতু সিলিন্ডারের আয়তন এবং ব্যাসার্ধ উচ্চতার উপর নির্ভর করে তাই উভয় ক্ষেত্রে আয়তনের মান ভিন্ন এসেছে। তো শিক্ষার্থীরা আজকের এই প্রথম পর্বে আমি তোমাদের সাথে 2, 3 এবং 4 নম্বর দৃশ্যপট নির্ভর প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। শিক্ষার্থীরা আমি তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো আশা করছি তোমরা আজকের এই ক্লাসটি সুন্দর মতো বুঝতে পেরেছ। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।